গুড মর্নিং মধুরা, গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। লেপচা জগতে আজকে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন, আর এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো যে তোমরা কলকাতা থেকে কীভাবে লেপচা জগত আসবে, আর এক রাত দুদিনে কীভাবে সুন্দর একটা ট্যুর প্ল্যান লেপচা জগত নিয়ে করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যদি লেপচা জগতে এক রাত দুদিনের একটা প্ল্যান করো, সাজাও, তাহলে সাজাবে এইভাবে। তাহলে প্রথমে বলি তোমরা লেপচা জগতে আসবে কীভাবে। যথারীতি লেপচা জগত আসার জন্য প্রথমে তোমাদের আসতে হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। আসবে কীভাবে? তোমরা রাতের বেলা যে কোনো ট্রেন, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস বা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যে কোনো ট্রেন ধরে সকাল সকাল চলে আসো NGP রেলওয়ে স্টেশনে বা শিলিগুড়ি জংশনে। পাহাড়ে আসতে হলে কিন্তু গ্রুপ করে আসলে সবথেকে ভালো। যদি দুজন বা চারজন আসো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খরচা অনেক ক্ষেত্রেই বেঁচে যাবে। একদম কম থেকে কম খরচের মধ্যে তোমরা ভালোভাবে ঘুরে নিতে পারবে, একটা ট্যুর প্ল্যানও করে নিতে পারবে। আমি ধরে নিচ্ছি তোমরা চারজন আসছো, চারজনের ক্ষেত্রেই আমি তোমাদের বলছি, গাড়ি বুক করে আসলে তোমরা একেবারে NGP রেলওয়ে স্টেশনের বাইরে থেকেই, বা যদি মনে করো যে আরও কম খরচে আসবে তাহলে কিন্তু শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের সামনে চলে আসবে তিনজিনগে বাস স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই লেপচা জগতে। আর যদি আমার মতো একা থাকো, সিঙ্গেল থাকো, সেক্ষেত্রে তোমরা শেয়ারে আসতে পারো। শেয়ারের অপশান হচ্ছে প্রথমে তোমাদের চলে আসতে হবে ঘুম রেলওয়ে স্টেশনে, মানে ঘুম স্টেশনে চলে আসবে দার্জিলিংগামী যে কোনো বাসেও আসতে পারো, বা যদি শেয়ারেও আসো ঘুমে চলে আসবে, মানে দার্জিলিংগামী যে কোনো শেয়ার ক্যাবে তোমরা ঘুমে চলে আসো। আর ঘুম রেলওয়ে স্টেশনের সামনে থেকেই তোমরা শেয়ার ক্যাব পেয়ে যাবে মাত্র 50 টাকায় বিনিময়ে, তোমরা চলে আসতে পারবে লেপচা জগতে। ঘুম স্টেশন থেকে কিন্তু লেপচা জগতে দূরত্ব মাত্র 8 কিলোমিটার, আর দার্জিলিং থেকে কিন্তু দূরত্ব 14 কিলোমিটার। আর যদি মনে করো যে এইসবে ঝামেলা রাখবে না, তাহলে তোমরা যে হোমস্টেতে থাকবে সেই হোমস্টেকে আগে বলে দেবে, ওরা কিন্তু আগের থেকে তোমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে রাখবে, তারা গাড়ি পাঠিয়ে দেবে, তোমরা সেই গাড়ি করেও চলে আসতে পারো। আর যদি আরও কম খরচে আসতে চাও তাহলে তিনজনকে বাস স্ট্যান্ড থেকে কিন্তু দার্জিলিংগামে বাস ছাড়ে, সে বাসে 105 টাকা বিনিময়ে তোমরা চলে আসতে পারবে ঘুম স্টেশনে, সেখান থেকে কিন্তু 50 টাকা দিয়ে চলে আসতে পারবে লেপচা জগতে। এবারে বলি থাকবে কোথায়। আমি লেপচা জগতে রয়েছি সালাকা হোমস্টেতে। হোমস্টেটা একদম হচ্ছে লেপচা জগতে ফার্স্ট বাড়িটাই, ফার্স্ট হোমস্টেটাই, তো সেখানে তোমরা থাকতে পারো। সেইখানে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তো সেটা লিঙ্ক নিচে দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। এছাড়াও আরও অন্যান্য হোমস্টের ফোন নাম্বার আমি দিয়ে চিনিয়ে দিয়ে রাখছি, আর তার সাথে সেই হোমস্টেগুলোর রিভিউ আমি দেওয়ার চেষ্টা করব, তো সেটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, তো সেটা তোমরা দেখে নিতে পারো, নিচে লিঙ্ক দেওয়া থাকলো। আচ্ছা, এবার আসি থাকা খাবার কী ব্যবস্থা রয়েছে লেপচা জগতে। কিন্তু থাকা খাওয়া একসাথে হয়, ফুডিং লজিং নিয়ে কিন্তু সমস্যাটা হয়, মানে থাকতেও পারবে খেতেও পারবে। এখন যেমন অফ সিজন, এখন কিন্তু মাত্র 1000 টাকা বিনিময়ে তোমরা একদিন থাকতে আর খেতে পারবে পার হেড পার পার্সন। আমি আছি সালাকা হোমস্টেতে, আর থাকা খাওয়া নিয়ে এখানে ফুডিং লজিং হিসেবে হয়। দুপুরে লাঞ্চ থেকে কিন্তু ওনাদের ফুডিং লজিংটা স্টার্ট হচ্ছে, দুয়া লাঞ্চ, বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স, চা থাকবে, রাতেবেলা ডিনার থাকবে, আর সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে কিন্তু তোমাদের এই ফুডিং লজিংটা কমপ্লিট হবে। আমরা যেমন কালকে এসেছি দুপুরবেলা লাঞ্চ দিয়ে আমাদের স্টার্ট হয়েছে। লাঞ্চে ভাত ছিল, ডাল ছিল, তরকারি ছিল, আর বিকেল আর সাথে ছিল একটা ডিম ভাজা। বিকেলবেলা যেমন একটা ইভিনিং স্ন্যাক্স ছিল, তার সাথে সেখানে পকোড়া ছিল, ভেজ পকোড়া ছিল, আর চা ছিল। রাতেবেলা ডিনারে যেমন ছিল রুটি আর চিকেন, তোমরা রুটি না খেয়ে যদি ভাত খেতে চাও সেক্ষেত্রে ভাতের অপশনও রয়েছে। আর পরদিন সকালবেলা চা দিয়ে স্টার্ট হবে, আর ব্রেকফাস্ট দিয়ে কিন্তু তোমাদের এই প্যাকেজটা কমপ্লিট হবে। দেখো, এই লেপচা জগত হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অন্তর্গত। দার্জিলিং স্টেশন থেকে 14 কিলোমিটার, আর ঘুম স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। আর এই ছোট্ট গ্রামে কিন্তু লেপচা জনজাতিদের বসতি গড়ে উঠেছিলো, এবং তারা তাদের বাড়িটাকে কিন্তু হোমস্টেতে পরিণত করেছে। এবং যতই দিন গেছে, টুরিস্ট যত আসতে রয়েছে, সেই তাদের হোমস্টেটাই কিন্তু তারা তাদের থাকার জন্য, মানে টুরিস্টদের থাকার জন্য ব্যবস্থা করে তুলেছে। তো এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা যারা দেখছো আশা করছি ভালো লাগছে বলে দেখছো। তো কেমন লাগছে সেদিন কমেন্টে জানাতে ভুলো না। আর চ্যানেল কিন্তু নতুন হয়ে থাকো, তোমরা যদি ইউটিউব চ্যানেলে দেখো ওয়ান্ডারলাস্ট অনলক ইউটিউব চ্যানেল, আর ওয়ান্ডারলাস্ট অনলক ফেসবুক পেজ, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করিতে ভুলো না। আর এই লেপচা জগতে কিন্তু খুব বেশি হলে 20 থেকে 22টা ফ্যামিলি রয়েছে, এবং তারা তাদের বাড়িটাতেই হোমস্টে করে রয়েছে। এই যেমন আমরা রয়েছি এই সালাকা হোমস্টেতে, তো হোমস্টের ফোন নাম্বার আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, তো তোমরা এখানে কিন্তু অবশ্যই থাকতে পারো। আমি তো রেকমেন্ড করছি, আমি তো আছি কালকের থেকে। এখানকার লোকেদের কিন্তু ব্যবহার খুবই ভালো, থাকা খাওয়া নেই মাত্র 1000 টাকা পড়েছে। আচ্ছা, এবারে বলি লেপচা জগতে এসে তোমরা ঘুরবে কী কী, ঘোরার কী কী ব্যবস্থা রয়েছে, ঘোরার কী কী জায়গা রয়েছে। তোমরা তোমাদের ঘোরার প্ল্যানটা দুরকমভাবে করতে পারো। একটা হচ্ছে যখন আসবে NGP থেকে, তখন তোমরা তাকদা, তিনচুলে, লামাহাটা ঘুরে কিন্তু এখানে চলে আসতে পারো, মানে লেপচা জগতে চলে আসতে পারো বাসে দিন, বা অথবা আরেকটাভাবে করতে পারো, প্রথম দিনটা তোমরা লেপচা জগতে চলে আসলে তারপর কিন্তু এখান থেকে গাড়ি ভাড়া করে তাকদা, তিনচুলে, লামাহাটা ঘুরে আসতে পারো। আমার প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করি। আমি যেমন কালকে এসেছি NGP থেকে একেবারে এখানে লেপচা জগতে, আজকে কিন্তু আমরাই সকালবেলা চেক আউট করে আমি চলে যাবো দার্জিলিং, কারণ দার্জিলিংটা থেকে সামনে, দার্জিলিংয়ে থাকবো, দার্জিলিংয়ে থেকে তারপর আবার কলকাতা ব্যাক করবো।
এই তাকদা তিনশুলিয়া লামাহাটা যাওয়ার জন্য তোমাদের গাড়ি ভাড়ার কথা যদি বলি, গাড়ি ভাড়া এখান থেকে ছোট গাড়ি হলে 2-2,500 টাকা, আর যদি বড় গাড়ি করো 3,500-4,000 টাকা খরচা পড়বে। তোমরা যদি এখানে 3-4 জনের একটা গ্রুপ করে আসো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ঘুরলে অনেক কম খরচের মধ্যে তোমরা অনেকগুলো জায়গায় ঘুরে নিতে পারবে। আচ্ছা, এবারে আসি সবথেকে মেন জিনিসে, খরচা কেমন হতে পারে। কলকাতা থেকে NJP গামী বা শিলিগুড়িগামী যে কোনো ট্রেনে তোমাদের খরচা পড়বে 300-350 টাকা। তারপর ওখান থেকে তোমরা যদি শেয়ারে আসো, সেক্ষেত্রে তোমাদের মাত্র 250 টাকা দিয়ে তোমরা চলে আসবে ঘুম স্টেশনে। ঘুম স্টেশন থেকে আবার 50 টাকা দিয়ে তোমরা চলে আসবে একেবারে লেপচুয়াগোতে। আর যদি একটা গাড়ি ভাড়া করে আসো, সেক্ষেত্রে ওই 3-3,500 টাকার মতো হয়তো খরচা পড়বে, তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে এই লেপচুয়াগোতে হোমস্টেতে। তোমরা যদি তোমাদের হোমস্টেতে আগের থেকে বলে দাও, তারাই কিন্তু তোমাদের গাড়ি ব্যবস্থা করে দেবে। এখানে থাকা খাওয়া নিয়ে তোমাদের আগেই বলেছি, থাকা খাওয়া নিয়ে এখন 1,000 টাকা, আর যদি সিজনে আসো সেক্ষেত্রে কিন্তু 1,200-1,300 টাকা, এর বেশি যায় না। আর এটা কিন্তু পার হেড পার পার্সন। আর যদি সাইড সিন বলো, সাইড সিনের ছোটো গাড়ির ক্ষেত্রে কিন্তু 2-2,500 টাকা, আর বড়ো গাড়ির ক্ষেত্রে 3,500-4,000 টাকা খরচা পড়বে। এছাড়া যদি তোমরা দার্জিলিং চলে যাও, এখান থেকে ডাইরেক্ট দার্জিলিং মাত্র 50 টাকায় কিন্তু চলে যেতে পারবে ঘুম স্টেশন সেখান থেকে দার্জিলিং। তাহলে এইভাবেই কিন্তু তোমরা এক রাত দুদিনের একটা সুন্দর প্ল্যান করে এই লেপচুয়াগোতে ঘুরে নিতে পারো। এরপর তোমরা যদি মনে করো যে আরেকদিন এক্সট্রা থাকবে, সেখানে দার্জিলিং চলে যেতে পারো। আর যদি মনে করো মিরিক লেকটাও দেখে যাবে, তাহলে কিন্তু এখান থেকে সোজা গেলে কিন্তু মিরিক লেক পড়বে। তোমরা গাড়ি ভাড়া করে বা শেয়ার করেও এখান থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবে, মিরিক তোমরা দেখে একেবারে চলে যেতে পারবে শিলিগুড়ি বা NJP তে। তাহলে আশা করছি তোমাদের এক রাত দুদিনের লেপচুয়াগোতে একটা ট্যুর প্ল্যান দিতে পারলাম। তো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, কমেন্ট সেকশনে একমাত্র তোমাদের জন্য, কমেন্ট সেকশনে কমেন্ট করে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম। আর লেপচা হোমসে আর সালাকা হোমসের ফোন নাম্বার সহ অন্যান্য হোমসের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া হলো, যদি কিছু থাকতে চাও সেখানে থাকতে পারো। তাহলে আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম। দেখা হচ্ছে খুব তাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।